আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদেরকে তোমাদের প্রধান প্রধান রাজনৈতিক ব্যবস্থা ইউকে, ইউএসএ এন্ড ফ্রান্সের, ইউকে ব্রিটিশ পার্লামেন্টের সাধারণত লোকসভা কমিশনার গঠন ক্ষমতা কার্যাবলী, এর আগেও তোমাদেরকে বেশ কয়েকটা ক্লাস আমি নিয়েছি। তো তোমরা দেখো, এখানে ইউকে থেকে আমরা বেশ কিন্তু অনেকগুলো প্রশ্নই আমরা ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারি। সেখানে লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী, কমনসভার গঠন ক্ষমতা কার্যাবলী, এবং যেটা কম্পিটিটিভ একটা আলোচনা আছে সেটা ছিল ব্রিটেনের সঙ্গে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা তুলনামূলক আলোচনা। এটা সব ক্ষেত্রেই হতে পারে, প্রেসিডেন্টের সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা, ব্রিটেনের হাউস অফ লর্ডসের সাথে মার্কিন সিনেটের সাথে তুলনামূলক আলোচনা, এবং ব্রিটেনের কমনসভার সাথে মার্কিন জনপ্রতিনিধিদের সাথে, এরকমের একটা কিন্তু কম্পিটিটিভ একটা তুলনামূলক আলোচনা কিন্তু আমরা থাকে। তারপর ব্রিটিশ ক্যাবিনেটের একনায়কত্ব, পার্লামেন্টের সার্বভৌমত্ব, হাউস, তোমরা দেখো এই প্রশ্নগুলো কিন্তু বাই টার্ন করে আমাদেরকে আসে। আর কিছু কিছু জিনিস আছে ইউকে, ইউএস এর সাথে একটা কম্পিটিটিভ ডিসকাশন, সেখান থেকেও কিছু প্রশ্ন আমাদের আছে। তো তোমরা আশা করি তোমরা, আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো তোমরা এবং আজকে আমার ঢাকা কলেজের প্রিয় শিক্ষার্থীরা এবং বাইরের যে কলেজের শিক্ষার্থীরা যারা আজকের এই অনলাইনে ক্লাসগুলো তোমরা করছো, সবাইকে তোমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো, আমরা যখন একটা জিনিসকে একটা আইডিয়া জেনারেট করে, আমরা একটা জিনিস যখন তথ্যগুলো, বিশেষ করে ইউকে, ইউএস এবং ফ্রান্স, এই দেশের রাজনৈতিক ব্যবস্থা বা এখানকার কী অবস্থা, এই জিনিসগুলো ফরেন কান্ট্রি, এগুলো আমি আগেই বলেছি তোমাদেরকে ডিটেলস, তোমাদের ইনফরমেশনগুলো যে কোনো একটা টেক্সট বুক থেকে তোমরা জেনারেট করে, আইডিয়াটা করে তোমরা হ্যান্ড নোট করে, তারপর তোমরা সাপোর্টিং রিসেন্ট যে প্রশ্নগুলো আছে সম্ভাব্য সেগুলোর সাথে একটা তুলনা রেখে কিন্তু তোমরা ভালো একটা পরিস্থিতি নিতে পারো। তো যে জিনিসটা আমি বলবো সেটা হলো যে তোমাদেরকে সবাইকে করার সময় একদম অর্গানাইজড হতে হবে এবং পারফেক্টলি সময়টা কাজে লাগাতে হবে, এবং যে সময়টা আছে ইন টাইমে আবার স্বাভাবিকভাবে ক্লাস শুরু হয়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার তোমাদেরকে শিডিউল দিয়ে পরীক্ষা হবে, আমরা সে আশা ব্যক্ত করি। আজকের আমার লেকচারটা শুরু করছি। তো দেখো, ব্রিটিশ পার্লামেন্টের একটা ব্রিটেনই হলো পার্লামেন্টারি শাসন ব্যবস্থার একটা প্রধান স্থান, পিট স্থান যেটাকে আমরা একটা বলি, কারণ ব্রিটিশ কনস্টিটিউশনটা একটা পুরনো কনস্টিটিউশন, তোমরা এটা জানো। এই তো এই শাসন ব্যবস্থা পার্লামেন্টের একটা কী আছে, অবিসংবাদিত একটা প্রাধান্য আছে। পার্লামেন্টারি সিস্টেমটার একটা ভালো একটা মডেস্ট উদাহরণ কিন্তু ব্রিটেন। তো দেখো, ব্রিটেন কিন্তু এটার একটা উৎকৃষ্ট উদাহরণ। ব্রিটেনের শাসন ব্যবস্থার ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক সেটাই ছিল পার্লামেন্টের সার্বভৌমত্ব। প্রাচীন ক্ষমতার পরিধি, প্রয়োগের ক্ষেত্রে, ব্যক্তি প্রভৃতি দিক থেকে বিচার করলে ব্রিটিশ পার্লামেন্ট হলো পৃথিবীতে অনন্য একটা উদাহরণজনক একটা উৎকৃষ্ট একটা পার্লামেন্টারি ব্যবস্থার উদাহরণ। ব্রিটেনের সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উপর পার্লামেন্টের নিরঙ্কুশ আইনগত কর্তৃত্ব প্রতিষ্ঠা আছে। আইনত পার্লামেন্টের ক্ষমতার উপর কোনো সীমা টানা হয়নি। ব্রিটেনের শাসনতান্ত্রিক ব্যবস্থা পার্লামেন্টের এই আইনগত প্রাধান্য হলো একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবার ব্যাপারে অধ্যাপক কেসি ওয়ার বলেছিলেন, দ্য সুপ্রিমেসি অফ পার্লামেন্ট ইজ দ্য কর্নার স্টোন অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। অধ্যাপক কেসি ওয়ারের একটা সুন্দর একটা কথা দেখো, কর্নার স্টোন অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। তো পার্লামেন্টের সার্বভৌমত্বের ভিত্তি ছিল ব্রিটেনে কোনো, আমরা জানি ব্রিটেনের সংবিধান অলিখিত, ব্রিটেনের সংবিধান কোনো লিখিত নয়, কিন্তু সেখানে কতগুলো কাস্টম বা চিরাচরিত রীতি আছে, কিন্তু সেগুলোকে পেথা প্রথা আইনের মতো করেই মান্য করা হয়। ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নাই, অর্থাৎ কোনো লিখিত সংবিধান থেকে ব্রিটিশ পার্লামেন্ট তার এই সার্বভৌম ক্ষমতা কর্তৃত্ব অর্জন করে নাই। ব্রিটেনের আগেকার চরম রাজতন্ত্রের বিরুদ্ধে সুদীর্ঘ সংগ্রামের ফলশ্রুতি হিসাবে পার্লামেন্টের সার্বভৌমত্ব, পার্লামেন্টে অনেক সংগ্রাম করে ব্রিটিশ রাজতন্ত্র তোমরা জানো এই কর্তৃত্বের অধিকারী হয়েছে। ব্রিটেনের শাসনতান্ত্রিক অন্যান্য বৈশিষ্ট্যের মতো পার্লামেন্টের সার্বভৌমত্ব হলো সুদীর্ঘকালে ক্রমবিবর্তনের একটা ধারা বা একটা ফল। ব্রিটিশ শাসনতান্ত্রিক রীতিনীতি, ঐতিহাসিক দলিল এবং সংসদীয় আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা ও প্রাধান্য স্বীকৃত হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের অর্থ ও প্রকৃতি এটা একটা তোমাদের জানতে হবে। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব আইনগত, রাজনৈতিক, আইনগত এটা রাজনৈতিক নয়, আইনগত বিচারে বিশেষ পার্লামেন্টের ক্ষমতা অবাধ ও অনিয়ন্ত্রিত। তো পার্লামেন্টের উপর আদালতের একটা এখতিয়ার নেই, এখানে পার্লামেন্টের সার্বভৌম। ব্রিটিশ আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতাই হলো চরম ও চূড়ান্ত। আইনগত দিক থেকে পার্লামেন্টের এই ক্ষমতার উপর কোনো বাধা বা সীমা নেই। মার্কিন সুপ্রিম কোর্টের মতো ব্রিটিশ আদালতের বিচার বিভাগীয় সমীক্ষার কোনো ক্ষমতা নেই, তাই ব্রিটেনের আদালত পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতাকে সীমাবদ্ধ করতে পারে না। তারপর এখানে শাসন বিভাগের কোনো এখতিয়ার নাই, আইনগত বিচারে ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতার উপর শাসন বিভাগের কোনো এখতিয়ার নাই। ব্রিটিশ পার্লামেন্ট পাশ হওয়া বিলের উপর রাজা বা রানীর ভেটো প্রয়োগের ঘটনা এখনও অতীতের ইতিহাস। বর্তমানে রাজা বা রানীর ভূমিকা আনুষ্ঠানিক ও অনেকটা নিয়মতান্ত্রিক, মনার্কিয়াল যেটা বলবো আমরা, মনার্কিয়াল রাজতান্ত্রিক, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেটা,
সেটা এখানে ব্রিটেনের আছে। সুতরাং শাসন বিভাগের দিক থেকেও পার্লামেন্টের আইনগত ক্ষমতা প্রয়োগে কোনো ব্যাপারে কোনো বাধা আসে না। এ ব্যাপারে ব্ল্যাকস্টোন বলেছিলেন, ব্রিটেনের পার্লামেন্টের কাজকে অগ্রাহ্য করতে পারে এমন কোনো ক্ষমতা বা শক্তি কারো নেই। পার্লামেন্টের নিজের কার্যকাল বৃদ্ধি করতে পারে, প্রয়োজন বোধে পার্লামেন্ট নিজের কার্যকালের মেয়াদ বাড়াতে পারে। কার্যক্ষেত্রে বহুবার এই ক্ষমতা পার্লামেন্ট প্রয়োগ করেছে। 1694 সালে প্রণীত ত্রিবার্ষিক আইন অনুসারে পার্লামেন্ট নিজের কার্যকাল 3 বছর নির্দিষ্ট করে। পরে 1716 সালে সপ্তবার্ষিক আইন এক পাশ করে পার্লামেন্টের কার্যকালের মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 7 বছর করে। এ ব্যাপারে অধ্যাপক ডাইসি বলেছেন যে আইনের ভিত্তিতে যে কোনো সময় পার্লামেন্ট তার কার্যকাল 4 বছর বাড়িয়ে নিতে পারে। তারপরে আছে দণ্ড নিষ্কৃতি আইন পাস করতে পারে। ব্রিটিশ পার্লামেন্ট দণ্ড নিষ্কৃতি আইন যেটা আছে ইন্ডিমেন্টি আইন পাস করে অতীতের অবৈধ কাজকে বৈধ বলে ঘোষণা করতে পারে। তাছাড়া ব্রিটিশ পার্লামেন্ট গুরুত্বপূর্ণ কতগুলো আইনের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন সাধন করেছে। এক হলো ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নাই, তাই অন্যান্য দেশের মতো ব্রিটেন পার্লামেন্টের ক্ষমতা সংবিধানের দ্বারা সুনির্দিষ্ট সীমাবদ্ধ করা হয়নি। ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণয়ন করার ক্ষমতা অসীম বা অনির্দিষ্ট। দেখো 2 নম্বরে ব্রিটেনের শাসন ব্যবস্থা হলো এককেন্দ্রিক, তাই ব্রিটেন আইন প্রণয়নকারী একমাত্র সংস্থা হলো পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্ট প্রতিদ্বন্দ্বীন মার্কিন 3 নম্বর মার্কিন শাসন ব্যবস্থায় আইনসভা কর্তৃক প্রণীত আইন শাসনতান্ত্রিক আইনের বিরোধী হলে তা বাতিল হয়ে যায়। ব্রিটেনে কিন্তু পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনটাই হলো চূড়ান্ত আইন। দেখো পার্লামেন্টের সার্বভৌমত্ব সভরেনটি পাওয়ার কত বেশি। এই এখানে পার্লামেন্ট প্রণীত আইন এবং শাসনতান্ত্রিক আইনের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। 4, ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব রাজা বা রানীর ডোমিনিয়নগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হয় থাকে। 5, ব্রিটেনের পার্লামেন্টের সার্বভৌমত্ব বলতে প্রধানত কমন সভার সার্বভৌম ক্ষমতাকেই বোঝানো হয়ে থাকে। জনগণের প্রতিনিধিত্ব পুষ্ট গণতান্ত্রিক প্রতিষ্ঠানে ব্রিটেনের কমন সভারই আইনগত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে দেখো পার্লামেন্টের সার্বভৌমত্ব সীমাবদ্ধতা আছে, লিমিটেশন অফ দ্য সভরেনটি অফ পার্লামেন্ট। কী কী সীমাবদ্ধতা আছে আমি দেখি। ব্রিটেনের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা সরকারের কোনো বিভাগের হাতে অনিয়ন্ত্রিত ও অবাধ ক্ষমতার অস্তিত্ব মোটেই স্বাভাবিক ব্যাপারে নেয়। তাছাড়া আগেকার মতো চরম রাজতন্ত্রের স্বেচ্ছাচারিত এখন অনেকটা বিলুপ্তির পথে। তারপর দেখো এখানে কী করে, জনমত পার্লামেন্টের উপর বাহ্যিক নিয়ন্ত্রণ আরোপ করে। ব্রিটিশ পার্লামেন্টের আইনগত ক্ষমতা কর্তৃত্ব জনমত দ্বারা সীমাবদ্ধ। এই সচেতন জনমতকে উপেক্ষা করলে পার্লামেন্টের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। এই যে ব্রিটিশ পার্লামেন্টের কতগুলো সীমাবদ্ধতাও আছে, তো সীমাবদ্ধতাগুলো, তারপর আছে প্রথা নীতিবোধ শাসনতান্ত্রিক রীতিনীতি প্রভৃতিকে উপেক্ষা করা যায় না। প্রচলিত প্রথা ব্যক্তিগত সামাজিক ন্যায় নীতিবোধ শাসনতান্ত্রিক রীতিনীতি ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস প্রভৃতির দ্বারাও ব্রিটিশ পার্লামেন্টের কাজকর্ম বিশেষভাবে নিয়ন্ত্রিত হয়। এই সমস্ত নিয়মনীতির বিরুদ্ধে গেলে পার্লামেন্টকে অনেক সময় প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কার্যক্ষেত্রে পার্লামেন্ট প্রতিষ্ঠিত ন্যায়নীতিগুলো সুদীর্ঘ সংগ্রাম ও দীর্ঘকালীন গণতান্ত্রিক ক্রমবিবর্তনের ফল। তারপর দিল ক্যাবিনেট প্রথার একটা সীমাবদ্ধতা আছে। ব্রিটেনের পার্লামেন্টের সর্বোচ্চ পর আরেকটি বড় বাধা ছিল ক্যাবিনেট প্রথা। ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থায় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের উপর নেতাদের নিয়ে মন্ত্রিসভা বা ক্যাবিনেট গঠিত হয়। তারপর ওয়েস্টমিনস্টার আইনের নিয়ন্ত্রণ ছিল। ব্রিটিশ পার্লামেন্টের সর্বোচ্চ ব্রিটেন সহ অন্যান্য উপনিবেশগুলোর উপরও প্রযোজ্য, কিন্তু বর্তমানে ডোমিনিয়নগুলোর উপর পার্লামেন্টের এই কর্তৃত্ব নেই। 1931 সালে ওয়েস্টমিনস্টার আইন প্রণীত হয়। এই আইন অনুসারে কোনো ডোমিনিয়ন অনুরোধ ও সম্মতি ছাড়া পার্লামেন্ট সেই ডোমিনিয়ন সম্পর্কে কোনো আইন প্রণয়ন বা প্রয়োগ করতে পারে না। তারপর আন্তর্জাতিক আইনের নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক আইনের বিধানগুলো ব্রিটিশ পার্লামেন্টের সর্বোচ্চের উপর সীমাবদ্ধতা আরোপ করে, এটাও অনেক সময় চলে যায়। তারপর রাজনৈতিক সার্বভৌমত্বের নিয়ন্ত্রণ, ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব হলো আইনগত রাজনৈতিক না, আগেই বলছি। ব্রিটেনের জনগণ সাধারণ বা নির্বাচক মণ্ডলী হলো রাজনৈতিকভাবে সার্বভৌম। এই রাজনৈতিক সার্বভৌমত্ব দ্বারা পার্লামেন্টের আইনগত সার্বভৌমত্ব নিয়ন্ত্রিত হয়। তারপর আদালতের আংশিক নিয়ন্ত্রণ, মার্কিন আদালতের মতো ব্রিটিশ আদালত আইনসভা কর্তৃক প্রণীত আইনের বৈধতা বিচার করতে পারে না, কিন্তু আইন ব্যাখ্যা করার ক্ষমতা ব্রিটিশ আদালতেরও আছে। আদালত আইনের ব্যাখ্যার মাধ্যমে পার্লামেন্টের উপর আংশিকভাবে হলেও নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। তারপর সত্তানিচি গোষ্ঠীর পর্দা, সত্তানিচি গোষ্ঠী সমূহ চাপও পার্লামেন্টের পুরোপুরি উপেক্ষা করতে পারে না। ব্রিটেনের উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় সত্তানিচি গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো ব্রিটেন ইউরোপিয়ান ইকোনমিক কমিটি এই সদস্য এখন ব্রেক্সিটের ব্যাপার আছে, ব্রিটেন ওখানে থাকবে কি না, এখনকার একটা সীমাবদ্ধতাটা এটা তো অনেকটা গ্রাহ্য করা। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্বের উপর আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে। অধ্যাপক ডাইসির মতে এখানে ন্যায় নীতিবোধ পার্লামেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপ করে। খ, রাজা বা রানীর বিশেষাধিকার বা যে প্রেরোগেটিভস যেটা থাকে রয়্যাল প্রেরোগেটিভস পার্লামেন্টের সার্বভৌমত্বের একটা নিয়ন্ত্রণ বেশি, কারণ বিশেষাধিকারের উপর এই রাজা রানীর যে রয়্যাল প্রেরোগেটিভস থাকে এগুলো অনেক সময় উপেক্ষা করা যায় না। এখানে দেখো তারপরে ব্রিটিশ পার্লামেন্টের আইনগত সার্বভৌমত্ব বর্তমানে অনেক বহুলাংশে অনেক তত্ত্বমূলক।
ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা ক্যাবিনেটই এখনও মূল ক্ষমতার ধারা বা কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে। সমগ্র বিষয়টি ব্রিটেনের আর্থসামাজিক বিন্যাসভা সঙ্গে তো আমরা কিন্তু দেখি এখানে যে পার্লামেন্টের সার্বভৌমত্বগুলা অনেক ক্ষেত্রে কিন্তু তারপরে পার্লামেন্টের উদ্ভব বিকাশ তোমরা আগেই জানো, স্যাক্সন যুগ ছিল, নরমান যুগ ছিল, তারপর রাজা জন, তৃতীয় হেনরি ও সাইমন ডি মনফোর্ডের আইন অনুসারে, তারপর রাজা প্রথম এডওয়ার্ড ছিলেন, এ সময় ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিত্বের ব্যবস্থা বিশেষভাবে প্রসারিত হয়। তারপর লোকসভা কমন সভার সৃষ্টিটা কখন হয়েছে দেখো, পার্লামেন্টের এই প্রতিনিধিত্ব মূলত তিনটি শ্রেণীতে, তিনজন শ্রেণী ছিল, যাজক শ্রেণী প্রতিনিধি, সামন্ত শ্রেণী প্রতিনিধি এবং নাইট বা বার্জিসগণ। চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে পার্লামেন্টের এই তিন শ্রেণী প্রতিনিধিত্ব প্রত্যক্ষভাবে মিলিত হতেন, রাজা কর ধার্য সম্পর্কিত প্রস্তাব দিতেন এবং এই তিন শ্রেণীর প্রতিনিধির সঙ্গে মিলিত হয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবেন। এভাবে আস্তে আস্তে লোকসভা এবং কমন সভার মধ্যে রাজা পরামর্শদাতা হিসাবে কাজ করেন এবং সেখানে লোকসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এ সময় কমন সভার তেমন কোনো গুরুত্ব ছিল না। তারপর টিউডর আমলে কী হয়েছে, পঞ্চদশ শতাব্দীতে পার্লামেন্টের ক্ষমতা অনেকটা হ্রাস পেতে থাকে, টিউডর আমলে পার্লামেন্টের অধিবেশন বড় একটা আহ্বান করা হতে পারে না। তারপর স্টুয়ার্ট আমলে কী হয়েছে, গোড়ার দিকে পার্লামেন্টের রাজার অর্থ সংগ্রহের প্রস্তাবসমূহ অনুমোদন করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। স্টুয়ার্ট রাজারা রাজকীয় অগ্রাধিকার এবং পার্লামেন্টের উপর রাজশক্তি সর্বমত প্রতিষ্ঠিত করতে উদ্যোগ হন। তারপর পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠা, পার্লামেন্ট ও আর্থিক অন্যান্য বিষয় তার অর্জিত অধিকারকে অব্যাহত রাখার ব্যাপারে অনানিমে ছিল। এভাবে করে দেখো আস্তে আস্তে, তারপর লোকসভা হয়েছে, এরপর অধিকারের বিল ছিল পার্লামেন্টের, 1689 সালে বিল অফ রাইটস ছিল, এটা পার্লামেন্ট এই বিল অফ রাইটসের কথা ঘোষণা করে। এই বিলের মাধ্যমে রাজার নিরঙ্কুশ ক্ষমতা নিয়ন্ত্রিত হয় এবং পার্লামেন্টের প্রাধান্য, বিল অফ রাইটসের মাধ্যমে রাজার ক্ষমতাটাকে কুক্ষিগত করা এবং পার্লামেন্টের প্রাধান্য পৌঁছে। এই বিলের মাধ্যমে কর ধার্য করা, আইন বাতিল করা এবং শান্তি সমন্বয় সৈন্যবাহিনী সংগঠন প্রভৃতিতে রাজার স্বেচ্ছাধীন ক্ষমতাকে কমানো হয়, খর্ব করা হয়। তারপর ভোটাধিকার সম্প্রসারণ, ব্রিটিশ পার্লামেন্টের ক্রমবিকাশের ক্ষেত্রে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1716 সালে পার্লামেন্টের কার্যকাল আগে তিন বছর থেকে বাড়িয়ে 7 বছর করা হয়। তারপর ভোটাধিকার সম্প্রসারণ, ব্রিটেন 1832 সাল থেকে 1928 সালের মধ্যে বেশ কয়েকবার সংস্কার আইন প্রণীত হয়, তার ফলে ইংল্যান্ডের অধিবাসীদের ভোটাধিকারের ব্যাপক প্রসার করে। এরপরে অনেকগুলো ব্যাপার ছিল, এই 1884 সালে ব্রিটেনে স্ত্রী ভোটাধিকার সমস্যা গেছে, 1918 সালে জনপ্রতিনিধিত্ব আইনের মাধ্যমে এই আইন 1928 সালে প্রথমে স্ত্রী নির্বিশেষে সবাই 21 বছর বয়স্ক ব্যক্তি ভোটাধিকার করার ক্ষমতা লাভ করে। এবার লোকসভার গঠন দেখো, ব্রিটিশ পার্লামেন্টে গঠিত লোকসভা এবং কমন সভা বা রাজা বা রানীকে নিয়ে। লোকসভা হলো ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ, পৃথিবীর প্রাচীনতম দ্বিতীয় কক্ষ হলো লোকসভা। ব্রিটিশ শাসনতান্ত্রিক ইতিহাসে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো লোকসভা হলো দীর্ঘকালে একটা কর্মবিকাশের ফল। এখন দেখো এখানে ফিয়ার ব্যবস্থা ছিল, লোকসভা হলো বিশ্বের বৃহত্তম দ্বিতীয় কক্ষ, এই সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়। 1974 সালে তৎকালীন লোকসভার সর্বমোট সদস্য 1100 জন ছিল। এখন পর্যন্ত কক্ষের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হননি, মূলত উত্তরাধিকার সংখ্যা লোকসভার সদস্য আগে নির্বাচিত হতেন। তো এরপর উত্তরাধিকার লোকসভার সদস্যদের বিষয় ছিল, উত্তরাধিকার উপাধি পরিত্যাগ করে কমন সভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় কিনা এ ব্যাপারে 1960 সালে একটা বিতর্কের শীর্ষে। 1963 সালে পিআরএস আইনের মাধ্যমে এরা লর্ড উপাধিগুলোর অধিকারের অস্বীকার করার উপায় ছিল। 1960 সালের একটি ঘটনার বিষয়ে বিতর্কিত হয়েছে, তখন অ্যান্টনি ওয়েস্টিনম্যান এই লোকসভার সদস্যপদ লাভের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারপর পিআরএস আইন 1963, এই ব্যবস্থায় পার্লামেন্টের উভয় কক্ষের একটি যৌথ কমিটি আছে, এই কমিটি লোকসভার সংস্কার সংক্রান্ত যুগ্ম কমিটি নামে পরিচিত। এই কমিটির সুপারিশের ভিত্তিতে পার্লামেন্টে 1963 সালে পিআরএস আইন পাশ করে। স্কটল্যান্ডের লর্ড, ইংল্যান্ড ও যুক্তরাজ্যের লর্ডের কথা বাদ দিয়েও লোকসভায় আরও কয়েক শ্রেণীর লর্ড ছিল, স্কটল্যান্ড আয়ারল্যান্ডের লর্ডের লর্ড ছিলেন, আয়ারল্যান্ডের লর্ড ছিল, তারপর ধর্মীয় লর্ড ছিল, বিভিন্নভাবে এই লোকসভা কাজ করছিল এবং এদের অনেক সময় আপিল লর্ড ছিল। লোকসভা ছিল ব্রিটেনের চূড়ান্ত আপিল আদালত, লোকসভারই বিচার বিভাগ আদালত। এভাবে করে লোকসভার কার্যপদ্ধতি বিভিন্নভাবে ভাগ করে দিয়েছিল, সেখানে লর্ড চ্যান্সেলর ছিল এবং কমিটির সভার মধ্যে লর্ড চেয়ারম্যান ছিল। তারপর বিল পাশেরও একটা পদ্ধতি ছিল, লোকসভা অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে বিল পাশ করা হয়েছিল, পেশ হওয়ার পর বিলটি দুইবার পাঠের ব্যবস্থা করা হয়, তারপর বিলটি সমগ্র কক্ষ কমিটিতে আলোচনার জন্য পেশ করা হয়। কমিটি ব্যবস্থাও ছিল, লোকসভায় কমিটি ব্যবস্থার মাধ্যমে বহু কাজ সম্পন্ন করা হয়, তবে কমন সভার মতো লোকসভার কমিটিগুলো সক্রিয় নয়। লোকসভা অনেক সময় সমগ্র কাজ সমগ্র কক্ষ কমিটি অফ দ্য হোল হাউস দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হলার ও সভায় উপস্থিত সকল সদস্য কমিটিতে অংশগ্রহণ করতে পারে। লোকসভার সদস্যদের বিশেষাধিকার, কিছু প্রিভিলেজ অফ দ্য মেম্বার্স অফ দ্য হাউস অফ লর্ডস, কী কী প্রিভিলেজ তারা পায়। এক, পার্লামেন্টের অধিবেশন 40 দিন বা 40 দিনের পরে কোনো লর্ডকে দেওয়ানি অপরাধের জন্য আটক করা যায় না। 2, কক্ষের মধ্যে লোকসভার সদস্যগণ বক্তৃতা প্রদানের স্বাধীনতা ভোগ করেন। 3, সবার অবমাননা করার অপরাধে লোকসভা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
5 4 সভা সংখ্যাগরিষ্ঠ কোনো গঠন সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো সদস্য ব্যক্তিগত প্রতিবাদ লোকসভার কার্যবিবরণীতে রেকর্ড করতে পারে। কোনো ব্যক্তিকে 5 কোনো ব্যক্তিকে অযোগ্য মনে করে লোকসভা সংশ্লিষ্ট ব্যক্তিকে সভার কাজে যোগ দেওয়ার সুযোগ নাও দিতে পারে। 6 লোকসভা ইংল্যান্ড স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ডের চূড়ান্ত আপিল আদালত হিসাবে কাজ করে। তারপর রাজা রাজির 7 রাজা রানীর সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎকার সুবিধা কার্য করে। এখন লোকসভার এই বিশেষ অধিকারগুলো বা ক্ষমতাগুলো আছে। এখন লোকসভার ক্ষমতা কার্যবলী কি? সাধারণ বিল পাশের ক্ষেত্রে লোকসভা আইন প্রণয়ন অর্থ সংক্রান্ত ক্ষমতা পাশ করে। অর্থ বিলের ক্ষমতা আছে, যেটা আগেই বলছিলাম 1911 সালে আইন প্রণয়নের ক্ষেত্রে লোকসভার হাতে যথেষ্ট ক্ষমতা ছিল। সাধারণ বিলের ক্ষেত্রে লোকসভা কমন সভা গৃহীত বিল সংশোধন ও প্রত্যাখ্যান করতে পারে। অর্থ বিলের ক্ষেত্রে 1911 সালে আইন অনুসারে কমন সভা কর্তৃক গৃহীত অর্থ বিলকে লোকসভা একমাত্র 1 মাস আটক রাখতে পারে। তারপর লোকসভার অনুমোদন ছাড়াই তাতে আইনে পরিণত হয়। লোকসভার গুরুত্বপূর্ণ ভূমিকাকে কি? লোকসভার সমর্থকগণ ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় এই কক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে থাকেন। তারপর কম বিতর্কিতমূলক বিলে লোকসভার ভূমিকা আছে। বর্তমান জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ব্রিটেন পার্লামেন্টের আইন প্রণয়নের দায় দায়িত্ব ব্যাপকভাবে কমন সভার পক্ষে এই সমস্ত দায়িত্ব এককভাবে সম্পাদন করা সম্ভব হয়। তাই লোকসভাকে আইন প্রণয়নের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়। ত্রুটিমুক্ত আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে লোকসভা। অনেক সময় লোকসভা বিলের পুনর্বিবেচনা ও অর্থ প্রয়োজনে পরিবর্তনের সুপারিশ করে। এইভাবে লোকসভার আইন সংক্রান্ত সুপারিশের ক্ষমতা ব্যক্ত করা। লোকসভার কাজে যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ, শিল্প বাণিজ্য অভিজ্ঞ ব্যক্তিরাও থাকে। লোকসভার সদস্যদের হাতে প্রচুর সময় থাকে, নির্বাচক মণ্ডলীর চাপ থাকে না এবং আঞ্চলিক ও দলীয় সংগঠনের কোনো দাবি থাকে না। তারপরে কী হয়েছে? এখানে কমিটির কার্যক্রমে ভূমিকা, স্থানীয় বা বিশেষ অর্থ সংক্রান্ত বিল বিচার বিভাগীয় বিচার বিবেচনা করার জন্য পার্লামেন্টের কমিটি ব্যবস্থা আছে। এখানে জেনিংস এর মত অনুসারে বিভিন্ন কমিটি ব্যবস্থায় এই লোকসভা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর বেসরকারি বিল অর্পিত ক্ষমতাপ্রসূত আইন, এখানে লোকসভা কাজ করে। প্রাজ্ঞ পরিষদের ভূমিকা আছে, গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করে। অনেকের মতে ব্রিটিশ গণতান্ত্রিক লোকসভায় হলেছিল গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে। শাসন সংক্রান্ত এক্সিকিউটিভ পাওয়ার আছে। সরকার বিভিন্ন নীতি নিয়ে লোকসভা অবাধে এবং বিস্তারিতভাবে আলোচনা করে থাকে। এবং অনেক সময় দেখো এই সরকারের ত্রুটি বিশ্লেষণ জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। লোকসভা প্রশাসনিক নির্দেশনা অনুমোদন ও পরীক্ষা করেও দেখতে পারে। ব্রিটেনে মন্ত্রিসভা বা লোকসভা থাকে। 1957 সালে কমন সভা অযোগ্যতা, 1974 সংশোধনী আইন রাজকীয় মন্ত্রী অনুসারে বর্তমানে কমন সভা থেকে মন্ত্রিসভার সদস্যগণ সংখ্যা নির্দিষ্ট হারে যোগদান করে থাকেন। তা বিচার সংক্রান্ত ক্ষমতা আছে। লোকসভা হল ব্রিটেনের সর্বোচ্চ আদালত। লোকসভা যুক্তরাজ্য উত্তর আয়ারল্যান্ডের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে। তারপর এখানে অন্যান্য ক্ষমতা আদার পাওয়ারস আছে। উপরোক্ত দায়িত্ব ছাড়াও লোকসভা প্রাইভেট বিলও বিতর্কিত বিভিন্ন বিল বিবেচনা করে থাকে। অনেক সময় পার্লামেন্টের সদস্যরা এমন বিভাগ থেকে লর্ড উপাধি প্রদান করে মন্ত্রিসভার দায়িত্ব। তারপরে দেখো লোকসভার এই যে কাজগুলো অনেক ব্যাপক, এখানে আমরা দেখতে পারি ব্রিটেনের রাজনৈতিক লোকসভার অস্তিত্ব অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। 1911-1949 সালে পার্লামেন্ট উন্নীত হওয়ার পর লোকসভার এখনও তেমন কার্যকরী ভূমিকা থাকে না। তো এই ব্যাপারে আমরা অনেকগুলো ভূমিকা লিখতে পারি। লোকসভার সমালোচনা আছে, দেখো লোকসভার উপযোগিতা। তারপরে এখন আমরা যে লোকসভার এই জিনিসগুলো জানলাম, তো এখানে আমরা দেখলাম যে লোকসভার কী কী রকমের তারা কাজ করতে পারে। এখন লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী গেল। তারপর তোমরা কমন সভাটা কী করে? ব্রিটেন হলো একটা সংসদীয় সরকার ব্যবস্থার পিটিশন, সংসদীয় শাসন ব্যবস্থার সংসদ, বিশেষত সংসদের জনপ্রতিনিধিত্বমূলক কক্ষের ভূমিকাটা নিয়ে, যেটা ব্রিটেনে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভা, সেখানে হলো হাউস অফ কমন্স। তো এই গুরুত্বপূর্ণ দ্বিকক্ষ বিশিষ্ট ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষই হলো কমন সভা। এই কমন সভাই হলো ব্রিটেনের জনপ্রতিনিধিত্বমূলক কক্ষ। সাধারণ নির্বাচনের পর যে কোনো রাজনৈতিক দল কমন সভার সরকারকে অর্জন করে, সেই দলই সরকার গঠন করে। কমন সভার গঠন হলো যে ব্রিটিশ পার্লামেন্ট একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই নিম্নকক্ষের নাম হলো কমন সভা, হাউস অফ কমন্স। কমন সভার জনপ্রতি প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তিতে ব্রিটিশ নাগরিকরা কমন সভার নির্বাচনে ভোট দিতে পারে। 1970 সালের আগে 21 বছর বয়স্ক ব্রিটিশ সকল জনগণই ভোটদানের অধিকারী ছিলেন। বর্তমানে ভোটাধিকার বয়সসীমা কমানো হয়েছে। 1976 জনপ্রতিনিধি এখন হলো ভোটাধিকার ক্ষমতা ছিল 18 বছর। সদস্যপদ প্রার্থীদের যুগে বর্তমানে কমন সভার সদস্য সংখ্যা 656 জন। 1974 সালে সদস্য সংখ্যা 630 থেকে বাড়িয়ে 635 করা। তারপর 1983 সালে 635 থেকে বাড়িয়ে 650 করা। এখানে কমন সভার সদস্যগণ 669 জন। 1999 সালে ওয়েলস এবং স্কটল্যান্ডের জনগণ নিজেদের আইন প্রণয়ন ক্ষমতা গঠনের ব্যাপারে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। গ্রেট ব্রিটেনে এই দুটি অংশ নির্বাচিত আইনের কাজ শুরু করে থাকে। তারপর দেখে এখানে বিদেশি যে যারা কাজ করতে পারে, আইন অনুসারে নিম্নলিখিত ব্যক্তিরা কমন সভার কারা কারা সদস্য হতে পারবে না? বিদেশিরা উন্মাদ, দেউলিয়া, দুর্নীতি, সনির্দিষ্ট কিছু অভিযোগে দোষী সাব্যস্ত, কারারুদ্ধ ব্যক্তি, ধর্মযাজক, বিচারক,
আইরিশ পিয়ারগঞ্জের অন্য পিয়ারগঞ্জ তারপর সরকারি কর্মচারী সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর কর্মরত বিভাগ এরা কী করবে কমন সভার সদস্য হিসেবে নির্বাচন করতে পারবে না। এগুলো আছে। তারপর জামানত অন্যান্য বিষয়ে কমন সভার সদস্য সংখ্যা অনুসারে সমগ্র দেশকে ভৌগোলিক নির্বাচনী এলাকা থেকে বিভক্ত করায় প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়, প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর কমন সভার কার্যকালটা দেখে আগে কমন সভার কার্যকালের মেয়াদ ছিল 7 বছর। 1911 সালে পার্লামেন্টের আইন প্রণীত হওয়ার পর থেকে কমন সভার স্বাভাবিক কার্যকাল 5 বছর, তবে যুদ্ধ বা কোনো জরুরি অবস্থার কার্যকাল বৃদ্ধি করা যায় এবং 1945 সাল পর্যন্ত এরকম একটা ব্যবস্থা বহাল ছিল। তবে 5 বছর অতিক্রম করে এখন কমন সভার কার্যকালটা 7 বছর। কমন সভার অধিবেশনটা শাসনতান্ত্রিক রীতি অনুসারে বর্তমানে কমন সভার অধিবেশন বছরে অন্তত একবার ডাকা হয়, তবে জরুরি ব্যবস্থায় কোনো বিশেষ প্রয়োজনে বিশেষ অধিবেশন ডাকা যেতে পারে। পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন সাধারণত রাজা বা রানী। কমন সভার অধিবেশন সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে বসে। মধ্যবর্তী সময়ে এই অধিবেশন মুলতবি রাখা যায়। সদস্যদের বেতন ভাতা 1972 সালে মন্ত্রী অন্যান্য পদাধিকার ব্যক্তিগণ বেতন সম্পর্কিত আইন অনুসারে কমন সভার সদস্যদের বেতন ভাতা নির্বাচিত হয়। সভার সদস্যগণ বিভিন্নভাবে বেতন ভাতা হিসেবে সাধারণত 4,500 পান। তাদের মেয়াদিত্বকালীন 65 বছর অতিক্রান্ত হওয়ার আগে যদি 4 বছর পূর্ণ হয় তাহলে সংশ্লিষ্ট সদস্যদের ভাতার সুযোগ সুবিধা ভোগ করবেন। 65 বছর অতিক্রান্ত হওয়ার আগে যদি 10 বছর পূর্ণ হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট সদস্যগণ বার্ষিক 6,000 পান অবসরকালীন ভাতা হিসাবে পাবে। এরপর দেখো সবার কর্মচারী কমন সভায় একজন সভাপতি থাকেন, তাকে স্পিকার বলা হয়। স্পিকার বাদে কমন সভার অন্যান্য কর্মচারীরা হলেন একজন ক্লার্ক ও দুজন সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস ও তার সহকারী গার্ড চ্যাপ্লেন, স্পিকারের আইন বিষয়ক পরামর্শদাতা লয়েজ ও অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির সভাপতি ও সহসভাপতি এরা কমন সভার কর্মচারী হিসাবে কাজ করে। কমন সভার গঠন ব্যবস্থা সমাজে অনেকের মধ্যে কমন সভার নির্বাচন পদ্ধতি সমালোচনা কি অগণতান্ত্রিক তারা মনে করে। প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রে প্রতিনিধি প্রার্থীদের মধ্যে থেকে সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হয়, তার ফলে সংখ্যাগরিষ্ঠ ভোট না পেয়ে কমন সভায় নির্বাচিত হয়ে যায়। 2, এই ব্যবস্থায় কোনো একটি রাজনৈতিক দল দেশের মোট অপেক্ষাকৃত কম ভোট পেয়ে সরকারি ক্ষমতা দখল করতে পারে। 3, তত্ত্বগত বিচারে সকল ব্রিটিশ পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু বাস্তবে বিভিন্ন বিধিনিষেধের কারণে বহু সাধারণ মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। কমন সভার কার্য পরিচালনার পদ্ধতি কমন সভার কীভাবে কার্যকর আলোচনা দাবি করে বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে করে, ভোটাভুটির মাধ্যমে করে, ক্লোজ মোশনের মাধ্যমে করে এবং ক্যাঙ্গারু ক্লোজার নামে এখানে একটা ব্যবস্থা আছে। তারপর ক্লোজারের বাই কম্পার্টমেন্ট গিলোটিন ব্যবস্থা আছে। এগুলোর মাধ্যমে কমন সভার ক্ষমতা কার্যাবলীটা এখন আমরা দেখি। তো কমন সভার ক্ষমতা কার্যাবলীটা পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য হাউস অফ কমন্স। ব্রিটেনের পার্লামেন্ট বলতে রাজা বা রানী সহ লোকসভা বা কমন সভাকে বোঝায়। 3টা জিনিস দেখো, রাজা রানী লোকসভা এবং কমন সভা, এটাই ব্রিটেনের পার্লামেন্ট। কিন্তু বাস্তবে ব্রিটিশ পার্লামেন্ট বলতে কমন সভাকে বোঝানো হয়, কারণ রাজা বা রানীর ভূমিকা আনুষ্ঠানিক পাতর এবং লোকসভা কমন সভার কাজে কেন বিলম্ব ঘটাতে পারে। এ ব্যাপারে এটা দেখো, কমন সভার ক্ষমতা কার্যাবলীকে মোটামুটি 7-9 ভাগে ভাগ করা যায়। 1, আইন প্রণয়ন। 2, সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ। 3, সরকার গঠন। 4, সরকারকে নিয়ন্ত্রণ। 5, সংবাদ ও তথ্য সরবরাহ। 6, জনমত গঠন। 7, অভিযোগের প্রতিকার। 8, ভবিষ্যৎ নেতৃত্বের সংগঠন এবং 9, জনগণ ও সরকারের মধ্যে সংযোগ বিধান। তো আমরা দেখো এই জিনিসগুলো 9টা ভাগ করতে পারে। আইন প্রণয়ন কমন সভার মুখ্য ভূমিকাই মুখ্য। আইন প্রণয়ন হলো কমন সভার প্রধান কাজ। ইংল্যান্ডের জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কমন সভাকে প্রতি বছর বহু আইন প্রণয়ন করে। কমন সভা ব্রিটেন ও তার অন্যান্য পরিষদগুলোর মধ্যে দরকার যে কোনো আইন প্রণয়ন বা রচনা করতে পারে। আইন প্রণয়ন করা কমন সভার একটা গুরুত্বপূর্ণ কাজ। আইন প্রণয়নের ক্ষেত্রে ক্যাবিনেটের কর্তৃত্ব আছে, কিন্তু ব্রিটেনের আইন প্রণয়নের ক্ষেত্রে কার্যত ক্যাবিনেটের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আইন প্রণয়নের ব্যাপারে মূল কর্তৃত্ব কমন সভা থেকে ক্যাবিনেটের হাতে চলে আসে। তারপরে হলো সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ বা অর্থ সংক্রান্ত ক্ষমতা। সংবিধান অনুসারে সরকার পার্লামেন্টের অনুমোদন ছাড়া কর ধার্য সংগ্রহ অর্থ ব্যয় করতে পারে, তবে পার্লামেন্টের কর্তৃত্বে সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতা আসলে কমন সভার ক্ষমতা থাকে। তারপর আর্থিক ক্ষমতা সীমাবদ্ধতা, ব্যবহারিক ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে ক্যাবিনেটের হাতে চূড়ান্ত থাকে, কমন সভার ভূমিকা আনুষ্ঠানিক মাত্র। কর প্রস্তাব বাদের ক্ষেত্রে দাবি সরকারি দাবি পেশ করে, এ ব্যাপারে কমন সভা নিজে উদ্যোগী হতে পারে না। আবার কমন সভা রাজা বা রানীর অনুমোদন ছাড়া কোনো নতুন কর বা প্রস্তাব গ্রহণ করতে পারে না। এক্ষেত্রে রাজা বা রানীর মাধ্যমে ক্যাবিনেটের পরামর্শ ও নির্দেশ অনুসারে তারা কার্যকরভাবে কাজ করে থাকে। তাছাড়া ক্যাবিনেটের দলীয় শৃঙ্খলা সংগতির ক্ষেত্রেও কমন সভা ভেঙে দেওয়ার ভয় দেখে অনেকে প্রয়োজন মতো বিল পাস করে নিতে পারে। আয়বার ক্ষেত্রে কোনো প্রস্তাব কেবল মন্ত্রীরাই উত্থাপন করতে পারে, কোনো সদস্যদের এই অধিকার নেই। তারপরে সরকার গঠন, ব্রিটেনে সংসদীয় শাসন ব্যবস্থায় সরকার অর্থাৎ মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে কমন সভার ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর যে দল কমন সভায় সংখ্যাগরিষ্ঠ লাভ করে সাধারণত সেই দলই মন্ত্রিসভা গঠন করে। সরকারকে নিয়ন্ত্রণ সংসদীয় শাসন ব্যবস্থার মৌলিক নীতি অনুসারে ব্রিটেনের মন্ত্রিসভা কমন সভার কাছে দায়িত্বশীল বা দায়বদ্ধ। মন্ত্রীগণ তাদের কাজকর্মের জন্য ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে সংসদের কাছে কমন সভার কাছে দায়ী থাকেন। মন্ত্রিসভার পিছনে কমন সভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন যতদিন বর্তমান থাকবে মন্ত্রিসভা ততদিন কার্যকরী থাকবে। তা কার্যত ক্যাবিনেটই মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। সরকার নিয়ন্ত্রণ ক্ষমতা কমন সভার ক্ষমতা
ক্ষমতা নিয়াইতে আনুষ্ঠানিক একটা বর্তমানে ক্যাবিনেটের এক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। কমনসভার সংখ্যাগরিষ্ঠ দল থেকে মন্ত্রিসভা গঠিত হয়। তাই মন্ত্রিসভার পিছনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন সবসময় বর্তমান থাকে। দলীয় সংগঠন ও দলীয় শৃঙ্খলার ভিত্তিতে ক্যাবিনেট পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে শৈরী ক্ষমতার স্বৈরাচারী ভাব অনেকসময় ক্ষমতার অধিকারী হয়। কমনসভা নিয়ন্ত্রণমূলক ক্ষমতা আছে। প্রকৃতপক্ষে ক্যাবিনেটের কাছে কমনসভা অনেক সময় অসহায় ভূমিকা পালন করে। কমনসভা সদস্যরা প্রশ্ন জিজ্ঞাসা বিতর্ক আলোচনার মাধ্যমে মন্ত্রীদের কার্যকলাপের সমালোচনা করেন। সরকারি নীতি সিদ্ধান্ত কাজকর্ম সম্পর্কে সদস্যরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। কোন সাধারণ বিষয়ের আলোচনার জন্য মন্তব্য প্রস্তাব উত্থাপনের অধিকারও কমনসভার সদস্যদের আছে। তারপরে আছে কি বর্তমান প্রবণতাটা এখন আছে কমনসভার ভূমিকার গুরুত্বকে একেবারে অস্বীকার করা যায়। সাম্প্রতিককালে সরকার এবং কমনসভার মধ্যে ক্ষমতার নতুন ভারসাম্য প্রতিষ্ঠার জন্য কমনসভার সদস্যরা কিছুটা সরব হয়েছেন। সংবাদ ও তথ্য সরবরাহ ক্ষেত্রে কমনসভা আর সংবাদ ও তথ্য সরবরাহের সংস্থা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পায়। সরকারের কার্যাবলী সম্পর্কে কমনসভা সাধারণত মন্ত্রীদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন। এই সমস্ত প্রশ্নের যথাযথ জবাব মন্ত্রীদের দিতে হয়। মন্ত্রীর জবাব দিতে গিয়ে সবার জিজ্ঞেস করে তথ্য সরবরাহ করে তার নির্ভরযোগ্যতে সংগ্রহ করা হয়ে থাকে। তারপর জনমত গঠনের ব্যাপারে কমনসভার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কমনসভা সরকারি নীতি ও মন্ত্রিসভার কাজকর্ম উপর সদা সতর্ক দৃষ্টি রাখা। সভা সরকারের জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত ও কাজে তীব্র সমালোচনা করে। এভাবে শাসক ব্যাপারে সরকারি ও সরকার বিরোধী মতামত ও যুক্তিতর্কের ব্যাপারে কমনসভা জনমত গঠন করতে পারে। তারপর অভিযোগের প্রতিকার, কমনসভা শাসন বিভাগের বিরুদ্ধে জনগণের অভিযোগ প্রতিবিধানের ব্যবস্থা করে থাকে। কমনসভায় পার্লামেন্টারি কমিশনার নামে একটি পদ আছে। এই পদের সৃষ্টি করা হয়েছে 1966 সালে পার্লামেন্টারি কমিশন আইন অনুসারে। তারপর ভবিষ্যৎ নেতৃত্বের সংগঠন, সম্ভাবনাপূর্ণ সদস্যদের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কমনসভা সহায়ক ভূমিকা পালন করে। সবার আলোচনা ও বিতর্কে বিচক্ষণতার সঙ্গে অংশগ্রহণ, বিচার বুদ্ধির প্রয়োগ, সমস্যাদি বিশ্লেষণ সমাধানের মাধ্যমে সবার তরুণ ও উদ্যমী সদস্যরা রাষ্ট্র পরিচালনা শিক্ষা ও অভিজ্ঞতা এই ভবিষ্যৎ নেতৃত্বের সংগঠনের মাধ্যমে কাজ করে থাকে। জনগণ ও সরকারের মধ্যে সংযোগ বিধান, ব্রিটেনে উদার গণতন্ত্র প্রতিষ্ঠিত লিবারাল ডেমোক্রেট যেটা ব্রিটেনের এই ধরনের রাজনৈতিক ব্যবস্থা কমনসভা সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ রক্ষার মাধ্যম হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন মণ্ডলীর সংখ্যাগরিষ্ঠতা অংশের সমর্থন অর্জন করে এবং যারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করে তারাই সাধারণত সরকার মন্ত্রিসভা গঠন করে। তারপর তদন্তমূলক কাজ করার ক্ষমতা আছে কমনসভায়। ব্রিটেনের কমনসভায় কিছু তদন্তমূলক দায়িত্ব আছে। বিভিন্ন কমিটির মাধ্যমে কমনসভায় দায়িত্ব সম্পাদন করে। কোনো মন্ত্রী কমনসভার দাবি অনুসারে জনমত বা গতিপথের অনুবোধন করে নির্দিষ্ট কোনো বিষয়ে তদন্তের ব্যবস্থা করতে পারে। তারপর এই যে জিনিসগুলো দেখলাম আমরা, ক্ষমতাগুলো দেখো অনেক বেশি। তারপর শেষে আমরা বলতে পারি যে কমনসভা বিপুল ক্ষমতার অধিকারী আছে। বর্তমানে কমনসভার ক্ষমতা একটু হ্রাস পেয়েছে এবং এর মাধ্যমে চিন্তাবিদরা এই অভিমত পোষণ করছে যে নানা কারণে কমনসভার গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কারণ আছে। তো এগুলো আমরা দেখতে পারি যে ব্রিটিশ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সংগত ব্যাপারে বিরোধের ক্ষেত্রে বিভিন্ন কমনসভার ভূমিকা আছে। তাছাড়া কমনসভা বিভিন্ন দপ্তরের আমলাদের কাজকর্মের সমালোচনার মাধ্যমে ব্রিটিশ আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। আবার ব্রিটেনের স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো স্বার্থরক্ষামূলক কাজকর্মের সঙ্গে কমনসভার মাধ্যমে যোগাযোগ করে থাকে। বস্তুত কী হয়, ব্রিটিশ কমনসভা ব্রিটেনের রাজনৈতিক সংস্কৃতির প্রতিনিধি হিসাবে প্রতিপন্ন হয়। একইভাবে আমরা অপর উদারনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার মতো ব্রিটেনের রাজনৈতিক কাঠামোতে কমনসভার গুরুত্বপূর্ণ মর্যাদা ভূমিকা আছে। তোমরা দেখো তো আজকে আমি ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব, হাস লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী, কমনসভার গঠন ক্ষমতা কার্যাবলী, এই কমনসভার অনেক সুযোগ সুবিধা আছে, তাদের বাক স্বাধীনতা বিভিন্ন জিনিসগুলো আছে। তোমরা আশা করছো যে তোমরা এই জিনিসগুলো বা চ্যাপ্টারগুলো প্রশ্ন করা ব্রিটেন ইউপি ইউএসএ যে প্রাণ যেটাই হোক না কেন তোমরা ফরেন যে সব জিনিসগুলো তোমরা আশা করি যে তোমরা এভাবে। এরপর একটা দেখো, বাড়তি প্রতিনিধির সাথে কমিটির কমনসভার সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। এভাবে কম্পারেটিভ আলোচনা, আর্থিক ক্ষেত্রে ক্ষমতার পার্থক্য, আইন প্রণয়ন ক্ষেত্রে পার্থক্য, স্পিকারের পার্থক্য, কী কী ক্ষেত্রে সাদৃশ্য আছে, কী কী ক্ষেত্রে বৈসাদৃশ্য আছে, এভাবে আমরা একটা কম্পারেটিভ আলোচনার মাধ্যমেও কিন্তু প্রশ্নগুলো অনেক সময় আসতে পারে। তো আমরা ক্যাবিনেটের একনায়কত্ব, পার্লামেন্টের সর্বমত, ব্রিটেনের প্রথা বা আইনের উৎসগুলো কী কী, এবং ব্রিটেনে হাউসভা লোকসভার গঠন ক্ষমতা, কমনসভার গঠন ক্ষমতা কার্যাবলী, এরপর ব্রিটেনে বলছে আমেরিকার সাথে যে কথাগুলো বললাম, তোমরা এভাবে কিন্তু ব্রিটেনে প্রশ্নগুলোকে সেট করে সিলেক্ট করে এবং ব্রিটেন বা আমেরিকা থেকে তোমাদের যেভাবে প্রশ্ন আসবে তোমরা আশা করি যদি প্রশ্নগুলো বইয়ের সাথে সঙ্গতি রেখে মিল রেখে এভাবে তোমরা টপিকসগুলোকে পয়েন্ট আউট করে লিখতে পারে তাহলে তোমরা ভালো মার্কস সিকিউর করবে। এবং করোনাকালীন এই সময় তোমাদের জন্য আমার একটা বলার থাকবে এইটাই, এই সময়টা কিন্তু তোমাদের বাইরের চাপ কম থাকে, তোমরা অনেক সময় নিজেরা এখন তো কিছু
অনেকেই বেকার অবস্থায় বসে আছো, কোনো কিছু করার সুযোগ পাচ্ছ না বা বাইরে বের হচ্ছ না, তো তোমরা এই সময়টাকে পুরোপুরি পড়ার কাজে লাগাতে পারো। নিজে যেখানে যেখানে তোমার বাসস্থান আছে বা তোমার আবাসভূমি আছে, তুমি যেখানে থাকছো সেই জায়গাটার কাছে কি কতটুকু তুমি সুরক্ষা নিয়ে, স্বাস্থ্য সুরক্ষা নিয়ে তোমার সময়টাকে কাজে লাগাতে পারো এবং তোমার স্বাস্থ্যকে ঠিক রেখে তোমার পরিবারকে, কেন তোমার আর্নিংয়ের জন্য কিছু তোমার ফাইন্যান্স টাকা পয়সা তোমার দরকার, সেটা তুমি কীভাবে নিজেকে সুরক্ষা করে করা যায় সেটাও কিন্তু তোমার একটা বৈষয়িক চিন্তা আসতে পারে যে পুরো সময়টা তোমার কীভাবে কাটছে। তো আশা করি তোমরা সেভাবে তোমাদের নিজেদেরকে সুরক্ষিত রেখে কাজগুলো করবে এবং বইয়ের সঙ্গে সঙ্গতিমূলক প্রশ্নগুলো দেখে সিলেবাস অনুযায়ী আপডেট আর ডেইলি পেপারটা পড়ে তোমরা কিন্তু অনেকগুলো পেপারে, আমি আগে বলছি ফার্স্ট ইয়ার অনার্স স্টুডেন্ট তোমাদেরকে অনেকগুলো পেপারের সঙ্গে সংশ্লিষ্ট হাতে আছে, তোমরা এই জন্য এই কারণে সময়গুলোকে মিসইউজ না করে তোমরা কীভাবে করতে আগে প্রশ্নগুলোকে হাইলাইটস করো, প্রশ্নগুলো জেনারেট করো, আইডিয়া করো এবং হ্যান্ডেল না দিন প্রত্যেকটা সময় ইটস ইম্পর্টেন্ট ইন এভরি টাইম ইন ইউর লাইফ, তোমার প্রত্যেক সমস্যাই তোমাদের জন্য। এবার আশা করি তোমরা করোনা কালীন সময় আমার জন্য দোয়া করো। আল্লাহ।